আজির ভিডিওটোলৈ স্বাগতম হে দোস্ত আমাৰ মন্দিৰৰ বহি আছো গাঁৱৰ মন্দিৰত মহন্ত আহি আছে সি এখন এল্টো কিনিছে মানে নতুন নতুন মানে কি এল্টোখন চাগে নেন কিন্তু নতুনে নতুন এল্টোৱে আৰু তো তাৰ এই নতুন এল্টোত মাছ মাৰিব যাম জাল তাল লৈ লৈছোঁ আজি বম ভিডিঅ' হ'ব চাই থাকক মহন্ত ভাই দুই দিনত গাড়ী চলাব পাৰা হৈ গ'ল দুই দিনত মানে একদিন মানে বৰুৱাই শিকিছি তাৰ নেক্সট দিনাখন মানে মই গাড়ী লৈছো চলে কিনে সিট বেল্ট মাৰ নিয়ম মানে এটো কি মানে ডাইৰেক্ট আৰু ডাইৰেক্ট সিস্টেম তো এটা ভাই আমি মাছটো ক'ত মাৰিব যাম মাছ মানে এ একবাৰ যে এটা মানে যে পাহাৰ এখন বনাইছিল ভিডিঅ'টো বনাইছিলো অ মনত পৰিছে মানে মাটি দিদি মাটি দিদি পাহাৰ বনাইছে নহয় বাট পাহাৰ নাছিল না সেই মানুহজনৰে মানে খাছ আছে পুখুৰী আছে সেই পুখুৰীত আছে মাছ মাৰিব যাম মানে আৰু তো সেইকাৰণে অলপ বেগ চেগ লৈছে কাপোৰ চাপোৰ জালো আছে আৰু আমাৰ মিন্ময় দুই দিনৰ কাৰণে দিল্লী গৈছে ৰ'ব দিল্লী ৰাজধানীত গৈছে সেইবাবে ৰাজধানীত উঠি পোৱা নাই কিবা কিবি আমাৰ কামো আছে আৰু আৰু দোকান ফৰ বাইকাৰ্ছৰ সেইকাৰণে হেলমেটখন পূৰা খোলা থাকিব যিখন এক্সেচৰিজ সেইখন দুই দিন হয়তো অলপমান অলপ অলপ বন্ধ ৰাখিব পাৰে আৰু মিন্ময় ক'ত দিছে একবাৰ চাওক সি এটা ভিডিঅ' পঠিয়াই দিছে অ ডিম্পু ভাই বৰ্তমান আমি ৰাজধানী এক্সপ্ৰেছত যাই আছোঁ সেয়া ৰাজধানী এক্সপ্ৰেছৰ ওপৰত পূৰা এচি চলি আছে আৰু খানা চানা দি আছে মজাকে বাকী দোকান এইকেইদিন বন্ধ থাকিব দুদিনমান এচেচৰিজৰ দোকানখন বাকী হেলমেটখন খোলা আছে হেলমেট লাগিলে আপোনালোকে পাই যাব আৰু অ'কে ভাই মিন্ময় ভালে ভালে যা আৰু আমি ট্ৰেইনৰ পৰা এল্টো আহি পালোঁ আৰু আগত আছে সেয়া পুখুৰী ডাঙৰ ডাঙৰ পূৰা আজি সাঁতুৰি সাঁতুৰি পূৰা মাছ ধৰিম বলক এডাল কেনেহেন গাছ চাই ভাই বহিবাৰ কাৰণে বেষ্ট হৈছে আড্ডা দিবা তাতে বহি পিনে তো আমি আহি পালোঁ লোকেশ্যন এইবিলাক পুখুৰী দেখিছেনে এইবিলাক পুখুৰীতে আমি আজি মাছ মাৰিম এইফালে সোমাই দিব লাগিব আপোনাৰ জীৱনত যদি ধৈৰ্যৰ অভাৱ হৈছে বৰশী বাওক বৰশী বালি লেভেলত ধৈৰ্য লাগে আপোনাৰ মানে জীৱনতে ধৈৰ্যটো আহি যাব এই ৰিল চাই ৰিল চাই বহুতো ধৈৰ্য নাই না আজিকালি একদমেই নাই এই কিন্তু মাছটোতো তেনেকুৱা নহয় যে ত্ৰিছ ছেকেণ্ডত এটা এটা আহি থাকিব আৰু লোভটোও থাকিব মাছ আহিব ৰখিও ৰখা যাব মাছ মৰা মোৰ গেংটো হৈছে আজি এইটো হেনচেক আজি মাছ মাৰিব লাগিব কোনে কোনে মাছ মাৰিব পাৰা মই দুই বছৰ আগত আহিছিলো ইয়াতে ইমান উন্নত নাছিল বহুত উন্নত হৈ গেল আজিকালি আৰু আমাৰ মালিক হৈছে কেনে চলি আছে ধুনীয়া একদম মজা পানী কেনেকে নহয় সিঁচি দিছো হাৰ্ভেষ্টিং কৰি আছো মানে মাছ উঠাই আছো বিক্ৰী কৰি আছো মাছ তো চাওক আৰু এই সেইখন হৈছে এখন নাও টাইপৰ তাতে বহি বহি যাব পাৰি ঠেলি ঠেলি এতিয়া ফাৰ্ষ্ট আমি ক'ত ক'ত মাছ মাৰিম ক'ত ক'ত সাঁতুৰিম চাই আহোঁ ইয়াত যিহেতু চাৰি পাঁচটা এনেকুৱা পুখুৰী আছে মেইনলি মাছৰ জাগা এইবিলাক আৰু মেইন আৰু আমাৰ যে খানাটো এইটোৱে হ'ব অ' ভাই মাছ ৱাও এ পুৰি বনাই আছে মানে কিবা আছে নেকি আজি আপোনাৰ মাছৰুম জন্মাৰ তোমাৰ নাই আজি হেৰি আছে ডিম্পু আছে এইটো স্পেচিয়েলিষ্ট আৰু এইটো মিতুল শৰ্মা তাৰমানে কি অসমত ৰান্ধনীবিলাকক প্ৰশিক্ষণ দিওঁ আমি আচ্ছা আচ্ছা মানে যি কাজ কৰ্ম যিবিলাক ৰান্ধে সেই ৰান্ধনীবিলাকক মাছৰুমৰ কেনেকৈ ৰান্ধিব লাগে এইটো প্ৰশিক্ষণ দিওঁ আৰু দি দি আৰু এয়া মেইন কামাখ্যাৰ হেৰিৰ ৰান্ধনীও বেলেগ টাইপৰ স্কুল এখন চলাই আছে দাদাই যে ৰান্ধনীক প্ৰশিক্ষণ সেইটো লাগে না বহুতে কিবা নিমখ কমকৈ দিব কিবা কমকৈ দিব প্ৰশিক্ষণ প্ৰাপ্ত ৰান্ধনী আৰু সেই ৰান্ধনীবিলাকক ট্ৰেইনিং দিওঁ মিতুল শৰ্মা আমাৰ আছে আৰু আজি মিতুল শৰ্মাই মাছৰুম বনাব যদি সোৱাদ হৈছে তেতিয়া গম পাম যে অসমৰ মাছৰুমৰ সোৱাদত যাব মহন্ত শিকিব লাগিব বহুত ৰান্ধনী বহুত পইচা পাৰিম নেকি এটা ময়ো বাৰু মাছৰুম ৰান্ধা শিকিম কিন্তু প্ৰথমতে আমি মাছটো মাৰিলোঁ আৰু প্ৰথমতে সাঁতুৰিলোঁ ভেলত অলপমান ধুনীয়া পুখুৰীত তাৰপিছত মাছটো মাৰিলোঁ আৰু এইফালে ভেন্দি ভোল লাগিয়ে আছে ভোল ভেন্দি নহয় ভোল ভোল আমি মেইন সাঁতুৰিম এতে মানে প্ৰায় 54 বিঘাৰ ডাঙৰ এইটো পুখুৰী আৰু বহুত ডাঙৰ এৰিয়াও আছে দিয়ক এইফালেতো সিঁচি দিলে আৰু আমাৰ এই এখন দেখিছে না ভেল পূৰা ৰেডি হৈ আছে এই ভেলত যাই পেলাই মাজত যাই ৰাপ মাৰি দিম আৰু যদি আমি পানীত ডুবো কিবা কাৰণত বচোৱাৰ কাৰণে এখেত আছে আমাৰ ঢেকীয়াও আনিছে এসপাহ পুখুৰী পাৰতে ঢেকীয়া এইবিলাক লোকেল ঢেকীয়া আৰু পুৰা ব্ৰেকফাষ্ট এতিয়া সাঁতোৰাৰ আগতে পুৰি চব্জি এনেকে অলপমান মাছৰুমেদি খাই লওঁ তাৰপিছত আমি সাঁতুৰিম এতিয়া মাছৰুমৰ ওপৰত বহুত কাম কৰি আছে প্ৰচাৰক যে মাছৰুম মানুহে খাব লাগে মাংসতকৈ বেছি মাছৰুম খাওক কাৰণ মাছৰুমে এজটো মানে ৰিভাৰ্ছ কৰি দিব পাৰে আমাৰ কি হয় মানে কয় কওকচোন আমি আমাৰ বয়স কিমান আমি তিনিৰ যদি বয়সটো চাওঁ আমাৰ ব্লাডত কিমান ফ্ৰী ৰেডিকেল জমা হৈছে সেইটো ক'ব আমাৰ বয়স কিমান হৈছে তো মাছৰুমৰ এটা শক্তি আছে যি আমাৰ ফ্ৰী ৰেডিকেলটো কণ্ট্ৰল কৰিব পাৰে অৰ্থাৎ বয়সক মানে যিটো বাৰ্ধক্য হেৰিটো স্বাস্থ্যটোক বাধা দিব পাৰে মানুহক যদি আমি যদি ভাবোঁ যে বুঢ়া নহওঁ কেতিয়াও মৰাটো মৰিব অমৰ নহয় কিন্তু আমি বুঢ়া নহওঁ তেতিয়াহ'লে মাছৰুম যদি ৰেগুলাৰ খায় মানুহ বয়সটোৰ যিটো হেৰি
রখি যাব বা ঢেকুয়াটো রখি যাব মানে যেটো একদম খোৱাৰ উপযোগী মাছৰুম একদম খেতি কৰা মাছৰুম তোমাৰ এ বনৰীয়া মাছৰুম কৰা হেতু খালি মৰব বছাটো না খাবো আৰু মাছৰুমে আপোনাৰ মানুহ আমাৰ ৰূপ যৌবনটো অক্ষুণ্ণ ৰাখে যৌবন আই ৰিপিটিড রূপ যৌবন যদি অক্ষুণ্ণ রাখা হয়েছে বুঝাই বুঝি বেশি ন তো মাছরুমটো রেগুলার খাও আকো যা ফেলে ওষুধ খাওয়া দরকার নাই কেমিক্যাল খাওয়া দরকার নাই শিলাজিত খাওয়া দরকার নাই প্রথমতে জাল নামারো প্রথমতে হাতুরি আহিল এটা আমার লাইফ জ্যাকেট আছে যদিও ফেরত উঠে লাইফ জ্যাকেটটো লাগে দক কারণ কি হবো ধরক মোর ভিডিও চাই অহা কালে কোনো কোনোবাই ফেল এখন বনালে আর রোহি করলে লাইফ জ্যাকেট নিমিন থাকে পড়বে না কিনা হল তো বহুত ডাঙর সেইভাবে রেসপন্সিবিলিটি মেইন আপনি লাইফ জ্যাকেট লই লোক আর বলক আর এফালে খানার পুরো আয়োজন চলি আছে ব্রেকফাস্ট হয়ে গেল বাকি তার পুরা বঢ়িয়াকে কাম করবো প্রশিক্ষণ প্রশিক্ষণের মাস্টার রান্ধনির নো টেনশন আজি শেষ আমার মাছ মারা টিম চাওক না আগে আগে কুকুর পিছে পিছে সব লাইফ জ্যাকেট পিন্ধি আছে পোয়ালিকেইটা শেষ বর্তমান মানে মার্কেটের এই ট্রেন্ড আছে যে যিনি ধনী ধনী মানুষ আছে টাউনত থাকে সেই ধনী মানুষখিনি এনেকাকে মাটি চাটি কিনি পিনে ফার্ম হাউস বনায় বনায় পিনে এইটো সেলিব্রিটিবিলাকে বহুত করে যে ধনী ধনীর কিমান ডাঙর ফার্ম হাউস আছে বা মন্ত্রী এম এল এর কিমান ডাঙর ডাঙর ফার্ম হাউস আছে কোকনো লইলিয়ে মোক তো এই হাতিবেলা কইতা আর ফেল আমার ইয়াত ফেল বলি কয় এইখনক আপনার ফলে কি কয় কব ফেলখান মস্ত গরম হয়ে আছে পানি তিতিয়াই লব লাগবো তারপরে গরম মানে এই কুকুরটো বলে মাটিতকে পানিত বেশি থাকে মানে নন স্টপ মাছ মারি থাকে কুকুরটো পানিতে থাকে মানে মাটিতকে পানিত বেশি থাকে মানে এক্সপার্ট প্রো লেভেল সুইমার পানি ভরি গেল ডিম্পু ভাইর মানে এক্সপিরিয়েন্স সবতে আছে কি কম আর হাতরা ধক মাছ মারা ধক বোকা মারা ধক আর এইফালে সব এইবার পানি তো পঙি আছে ভাই যাই যে মাছ পালাকে এইটু এইটু যাই যে মাছ পালাকে বাকি প্রবলেম নাই বহুত ধোয়া আছে মই তো দুটা তিনটা তল যাম মানে ইমান ধোয়া আছে পানি আর এই তোরা টেকনিক মই এনেকে মানে বহুত টাইম পানিত উপঙি থাকিব পারু মানে এনেকে ভরিখান অল্প অল্প মারি 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 পারু আর 45 মিনিট ম্যাম ও ভাই ওখানে গিয়ে আর সব পিছফালে মানুষ পুরা হাতুরা চাবা আইসি মানে আমার কাপড় মানে ভর্তি হয়ে গেছি ভাই জীবনত মানে প্রথমবার হাত দিলো মানে পুকুরিত নামিয়াব না আর এতিয়া আর এতিয়া আর এতিয়া এনেকুয়াকে আমি আশ্রা জালটো টানি লো মানে জালটো দাদা আপনার পুকুরির মাছ বিলাক এনে কোত যায় আমি অকশন মার্কেটে উত্তর দিলাম তার মানে কি বস্তু মানে যত দা কই রাতিপুয়া রাতিপা সবে এনেকে বেপারীবিলাক মাছ নিয়ে আর বেপারী মাছ কিনবো আয় তো একদিলা আগতে আমি চান্দো দাদ ডাকর দিছিলো ঘগ্রাপার তার আগতে জয়রাম আসিল দেখিছো আর যিমান বিয়া সকাম আছে সেইবিলাক অর্ডার মতে আমি বিক্রি করে দাও মানে খেতিয়ক হয়ে আর এখেত কিহর খেতি করা নাই মাছর পড়া কিবা হওয়ার পড়া শ্রেষ্ঠ খেতিয়কর বতাও পাইছে বহু কেবার ডাঙর পুকুরি তো বাদে দিলু এই সরু পুকুরিতে কিমান মাছ আছে সাবো আপনার একবার কি রঙা রঙা তো কি মরম লাগছে এই মাছের কেজি বর্তমান কিমান চলি আছে আর কুকুর তো কইছিল না মই দুই এটা মাছও খাই আছে নাকি কুকুরে কুকুরে মাছ খাই না কমেন্ট করে কবছুন এক্সট্রিম সুই মারে কুকুরটুয়ে পানিতে আছে মানে মানে পানিতে উপঙি আছে ইমানে সদায় সদায় ই মাছ মারে মানে বিকি নাম কুকুরটোর লেখাই আছে মাছ এরি দক আর হই যাব হ্যাঁ আর ই এখন এই গুয়াহাটির পে আইছি মাছ মানে তোর মামা হাতে ঘরেতে নহয় মানে মানে আমার মামা হাতে ঘরে সৈকার ফেলে আমি মানে সরু পড়া মানে চারালিত থাকো মানে আর ফেলে বলে মোর কারণে কিবা একটা বস্তু লই আইছে ওয়াও এই যে লাদাখত গেছে এর কারণে একটা মজা সা গিফট লইছো আনবক্সিং করি লাদাখর গিফট ওয়াও মোর লাদাখর ফটো এটা ধুনিয়াকে বান্ধি লইছে ওয়াও লাগিছে এই মজা লাগিছে ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আর কলপাত আনা গৈছে খানার কারণে এটা খানা সানা কি হল অল্পমান টেস্ট টেস্ট করে চাও অল্প কিবা দিয়ক কি হয়েছি খাও খাও লাউর ফুল রঙালাউর ফুল এটু ঢেকিয়া
ঠেকিয়া পকোড়া ভাত, তারপিছত ছাগলীর মাংস, তারপিছত এয়া ঠেকিয়ার পকোড়ি, এইটো কিবা লাউর পকোড়ি, এইফালে সালাদ মানে, এইফালে আর হাঁহর মাংস পুরা লোকেল, আর মেইন বস্তু আইব আছে এটা মাছ, এখালর মাছ। আর একটা প্রোডাক্ট আইলে, এইটো কি আর দই নাকি? তো আমি এটা খাই লো, তো 30% মান খাবা পারিলু। গোটেখানি তো মোর এই কমসে কম 5,000 মানের ভাত। ভাত চাত খাই এটা একটা স্পেশাল বস্তু দেখাব আপনার গই আছো। এই এটু যে ওয়াটার যে একটা হে দেখিছে, হেটু 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 সাথে সোলার এডি চলি আছে বলে কোনো মানে কারেন্ট সারেন্ট নাই। পথারের মাজত আহি 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 একটা মন্দির, এই মন্দিরটোলৈকে মানে ভিতরের রাস্তা আছে আৰু আৰু এই মন্দিরটোর কাষতে কি কৰিছে মই দেখাই আছো। তো এই ওয়াটার ফলটো চলি আছে এইখান সোলার এডি, যেতিয়া রোদ বেশিকে দিয়ে বেশি উপরলৈকে যায়, যেতিয়া রোদ কমকে দিয়ে তললৈকে আহে। আর আমার যে রবি শস্য বলে কয়, ইয়াত পুরা খেতি করেছে এখেতে করেছে, তো এখেতর ফার্মখন হয়েছে ইয়ার পর আরম্ভ হয়েছে। তো এইবিলাক আপনি কি খেতি করেছে? ইয়াত বর্তমান জিকা লগাইছো আর নেসরা আছে, ভেন্ডি আছে, মাছ তো ললুয়ে অলপমান জিকা লেসরা এইবিলাক লই যাও ঘরের কারণে, সরু সরু জিকা ডাঙা জিকাও আছে। আজির দিনত সবচেয়ে বেস্ট খেতিয়ক হোক, নিজেও ভাল খানা খাওক, বেলেগকো ভাল খানা খুওক, আর যি পয়সা ইনকাম করে সেই পয়সা ট্যাক্সও নাই, কারণ এগ্রিকালচারত তো একটাও ট্যাক্স নাই, বাকি আপনি যি কামে নকয় ট্যাক্স দিবা লাগা হয় সরকারক, টেনশনে নাই আর। আর চাক রোদ দিয়ার কারণে সেটার পাওয়ার বাড়ি গেল, যিমানে রোদ দিয়ে সিমানে পাওয়ার বাড়ি যাব, সোলার খানে পোয়া পুরা পাওয়ার পাইছি না। শেষত মাইনায় বলে ধুনে এখন গামোচা দিব বা দিয়া, দাবি করেছে যদি কোনো যদি এইটা কব পারে যে পরীক্ষা নিরীক্ষা করি যে এই তেলত অল্প প্রবলেম আছে, মানে বাইদেউ মানে সেই তেল সেই করে দিব। আর মাছ চাও, এই মাছ লই যাও, এটা কমন কাঠ, ওই ইমান মাছ কোনি খাবো? ডিম্পুদার ও এই তিনটা মাছ মোর, এই তিনটা মাছ মোর। মানে এনেকুৱা লাগিছে কইনা যে বিদায় দিয়ে সৌতে খাইছো, দি পঠাইছে বস্তুগিলা। আৰু আমাৰ মেইন মানুহ এখেতে বৃক্ষরোপণ কৰিম, কেন্দু কুচি, কেন্দু গছৰ বৃক্ষরোপণ, মানে এই গাঁওখনৰ নাম কেন্দু কুচি আৰু গাঁওখনৰ নাম কেন্দু কুচি কেন্দু গছৰ কাৰণে হল। এতিয়া আমি কেন্দু গছ ৰুম কৰো, কেন্দু গছ ৰুম এতে ৰুম আছে বলক। ও স্যার, কমসে কম 2,000 টাকা নহয় 4,500-5,000 টাকার মাছ আমার দিছি, মাছ দিয়ে গতইছি, তাৰমানে মাঘ বিহুত যে আপনার ঘরত আনে বিহু 4,500-5,000 টাকার বস্তু, মাছ সব জিকা ভোল যিমান খেতি বছর বস্তু আছে গতাই দিব থৈছি, সেই সেলুত ভাই এনে আন মানুহ মই লগ পোৱা নাই ভাই কতো।